নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতার, আপনাদের সঙ্গে রয়েছে আমি সাবরুল। শুরু করছি সময় নিউজ। শুরুতেই যে খবরের দিকে নজর রাখব, শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় বড়সড় মোড়। কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের স্ল্যাশ থেকে সমস্ত মামলা সরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির। মামলাগুলি অন্য বিচারপতির বেঞ্চ স্থানান্তরের জন্য হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে পরামর্শ দিয়েছেন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় ও বিচারপতি P নরসিংহের বেঞ্চ। বিচারাধীন বিষয় নিয়ে টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকার দেওয়ায় তার বিরুদ্ধে এই সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্ট। শুক্রবার বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে নিয়োগ মামলা সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের নেতৃত্বে বেঞ্চ। শুক্রবার সুপ্রিম কোর্টের রায় ঘোষণার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে অভিষেক বলেন, এই মামলায় আমি পিটিশনার ছিলাম, সর্বোচ্চ আদালতের রায়কে স্বাগত জানাচ্ছি। আমরা সুপ্রিম কোর্ট হাইকোর্ট সংক্রান্ত সমস্ত আদালতের মতকেই মর্যাদা দিয়ে চলি। যে রায় দিয়েছেন আমি আগেও বলেছি, হাইকোর্টের যে কোনো রায় সুপ্রিম কোর্টের যে কোনো রায় আমাদের কাছে শিরোধার্য, এবং আমরা সম্পূর্ণ আস্থা ভরসা বিশ্বাস ভারতবর্ষের বিচার ব্যবস্থার উপর রাখি। সুপ্রিম কোর্ট হাইকোর্ট জিআইয়ের সাথে নজিরবিহীন শাস্তি হওয়া দরকার যারা এই দুর্নীতিতে যুক্ত রয়েছে, এবং বিচার ব্যবস্থার উপর তাই আমাদের সম্পূর্ণ আস্থা রয়েছে। দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট এবং মহামান্য বিচারপতি ভারতবর্ষের চিফ জাস্টিস যে রায় দিয়েছেন আমরা সে রায়কে স্বাগত জানাচ্ছি, এবং আশা করি যে মানুষ তার ন্যায্য বিচার আগামী।